সবাই মিলে জয়েন করাচ্ছেন, মোদিজির আতঙ্কে ভুগছে। কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও ২৬ ২৬ গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায় এদের হবে, এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তৃতীয় দফা ভোটের মুখে এভাবেই তৃণমূল গড় আরামবাগে বড়সড় ভাঙন ধরালেন শুভেন্দু অধিকারী। মূলত এদিন তৃণমূল ছেড়ে শুভেন্দু সবাই দলে দলে বিজেপিতে যোগদান করেন, আর তাতেই মাথায় হাত পড়ল তৃণমূল শিবিরে। প্রসঙ্গত, গতকাল আরামবাগে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে বিজয় সংকল্প সভা করে বিজেপি, সেই সবাই উপস্থিত হয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, আমাদের নেতা আজ বলে গেছেন যে ১৫ পেরোবে না, আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডাবল ডিজিট হবে না, এত লম্ভজম্ভ কেন। এমনকি তৃণমূলকে চরম কটাক্ষ করে বলেন, বেল পাকলে কাকের কি, তৃণমূল তো পুকুর। একই সঙ্গে সিপিএম এর যারা অত্যাচার করত এখন তৃণমূলের হয়ে গেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। বলেন, বোতলটা নতুন, মদটা পুরনো। তিনি আরো বলেন, এবার ভোটটা পঞ্চায়েতের মতন হবে না, এ ভোট কঠিন ভোট হবে। দ্বিতীয় দফায় বুঝে গেছে ছাপ্পামূল, এই ভোটে চুরি করা যাবে না। আর সব থেকে বড় বিষয় হলো চুরি, চুরি এবং চুরি। এবার দেখুন, এখানে অনেক হুমকি চুমকি দেয় না, আমি বলে গেলাম আপনাদের থেকেও বড় মস্তান কেষ্ট আর শাহজাহান ছিল, ভদ্র হয়ে যান, রিফাইন্ড হয়ে যান একটু, দিনকাল বদলাচ্ছে তো, ভদ্র হয়ে যান। সবাই থাকবে, সব দল থাকবে, সবার ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে, গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী ৫ বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে। আপনারা তো কুয়ার ব্যাঙ, মানে তোলা মূল, লড়ছেন ৪৫টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে ১৫ পেরাবে না, আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন, বিজেপি তো ইতিমধ্যে দুটো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, দুটো এমপি হয়ে গেছে, আর ২৭০টা লাগবে, লড়ছি ৫৪৩টাতে। বেল পাকলে কাকের কি, তৃণমূল তো ইঁদো পুকুর, আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য, একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এ পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল ২০০৮ পঞ্চায়েতের পরে, আমার এই এলাকা চেনা এলাকা, আগে যারা সিপিএম এর অত্যাচার করত বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা, এরা পুলিশ যেদিকে এরা সেদিকে, এই চোরেরা। বোতলটা নতুন, মদটা পুরানো, আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এ ভোট কঠিন ভোট হবে, দু দফায় বুঝে গেছে ছাপ্পামূল।
চোরামূল বুঝে গেছে এ ভোটে চুরি করা যাবে না। সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোন জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে, তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির? আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে, কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে এটা সবাই দেখেছে, গম রে চাল পাচারকারী মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে, চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। এগারোর আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি, পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিবিয়ে নিবিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না, আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন চার চাকা চারটে চারটে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে, যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে, বলছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে, হুদানা কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু নাকি আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন, বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রো অফ দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি, আমরা বিহারে শুনতাম সমস্যা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকারটা হয়ে গেছে ওখানে যোগী বাবা, আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের, আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি, দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর,
দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো? বড় মস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021 দোসরা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1,956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নিব, আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায় এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ দিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো? বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। মোদিজির আতঙ্কে ভুগছে, কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়।